হাই ফ্রেন্ডস, মৌস ক্রিয়েশনসের আমি মৌ আবার চলে এসেছি আমার চ্যানেলের কুছ জানো ক্যাটাগরিতে। আজকে ওয়েব সিরিজ এসকেপ লাইফ এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলতে। এই সিরিজটা ডিজনি হটস্টারে, যেটার সিরিজটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। জাস্ট রাত্রিবেলা টিভি সার্ফিং করতে গিয়ে এই সিরিজটা দেখে ফেলেছিলাম। কেমন লেগেছে মাই ওপিনিয়ন তোমাদের জানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, তার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের এবং যারা আমার ভিডিও দেখছো, যারা লাইক দিচ্ছো, কমেন্ট করছো, তাদের প্রত্যেককে মেনি মেনি থ্যাঙ্কস। যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো চলো শুরু করি এসকেপ লাইফ এই ওয়েব সিরিজটা নিয়ে আমার কেমন লাগলো মৌজ ওপিনিয়ন। প্রথমে এই সিরিজটা দেখতে দেখতে আমার নিজের একটা পার্সোনাল ইনসিডেন্টের কথা ভীষণভাবে মনে পড়েছিল, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমি এই লাস্ট ইয়ার পুজোর সময় একটা শপিং মলে শপিং করতে গিয়ে দেখলাম যে শপিং মলে সিঁড়িতে, মালা তিনতলার শপিং মল ছিল, তো দোতলা কি তিনতলা হবে, সিঁড়ির ওপরে একটা ছোট বাচ্চা, মানে জাস্ট হয়তো সে হাঁটতে শিখে যাচ্ছে, সে আর কিছুই করতে পারে না, তাকে একটা ফোন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং সে ফোনটা খালি স্ক্রল করে যাচ্ছে, অনলি স্ক্রল, আর কিছু করতে পারছে না। তার আশেপাশে কোনো গার্জেন নেই, কিছু নেই, দেখলাম দূরে মনে হয় তার গার্জেনরা শপিং করছে, মানে বাচ্চাটাকে ওই ফোনটা দিয়ে বসে। এটা শুধু সেখানে নয়, এখন মনে হয় আমার মতন আরও অনেকেই সবসময় তোমরা দেখতে পাও যে কীভাবে ছোটো ছোটো বাচ্চাগুলোকে, বিশেষ করে এই করোনাকালে যখন এই দুবছর আমাদের সব বন্ধ স্কুল টুল, কীভাবে বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন একটা মানে একটা নেশার মতন ব্যাপার হয়ে গেছে, এবং সেটা মনে হয় ক্ষতি আমরা গার্জেনরা বড়রাই করে দিচ্ছি আমার যেটা মনে হয়। এখন তো ট্রেনে, বাসে, শপিং মল, সিনেমা হল, রেস্টুরেন্ট সব জায়গাতে দেখা যাবে যে ছোট বাচ্চাদের একটা ফোন হাতে ধরে শান্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা কি ঠিক? আমার এই প্রশ্নটার বোধহয় সঠিক জবাব হচ্ছে এই সিরিজটা এসকেপ লাইফ। অ্যাপ ছিল তোমরা সকলেই জানো টিকটক, যেটা ব্যান্ড হয়ে গেছিল, মেনলি সেটার ওপর বেস করেই এই সিরিজটা করা হয়েছে বলে আমার মনে হয়েছে দেখে। এসকেপ লাইভ এখানে একটি অ্যাপ, সেই অ্যাপে নানান রকম কম্পিটিশন করা হচ্ছে, আমাদের বিভিন্ন ট্যালেন্ট ভিডিও করে ওই করে আমরা যেরকম পোস্ট করি, জাস্ট সেই ব্যাপার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ট্যালেন্ট পোস্ট করছে। তো এই এসকেপ লাইভ কোম্পানির মালিকের আর কি যারা ওনার, তারা একটা কম্পিটিশনের ব্যবস্থা করে যার প্রাইজ মানি করা হয় 5 কোটি টাকা। তো এইটার ওপরে বেস করেই পুরো সিরিজটা, এবং সিরিজটাকে আমি 5 এর মধ্যে 4 স্টার দেবো অবশ্যই, মানে এর পজিটিভ দিক আমার অনেক বেশি লেগেছে। আমার মনে হয় প্রত্যেকটা লোকের এই সিরিজটা দেখানো উচিত যে আজকালকার দিনে আমরা কীভাবে, শুধু আমরা বড়রা এবং ছোটদেরকে তাদের বাবা মারা, পেরেন্টসরা কীভাবে ওঠাবার জন্য এই সমস্ত প্ল্যাটফর্মগুলোই, মানে সোশ্যাল অ্যাপ বা টেলিভিশনের কোনো নাচ গানের কম্পিটিশন, এগুলোতে কীভাবে আমরা এগিয়ে দিয়ে, মেনলি হয়তো কারোর কারোর উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, ভালো হচ্ছে না সেটা বলবো না, সেটা বললেও খারাপ, কিন্তু সেটা কি এই বয়স থেকে, ছোটো বয়স থেকে করা উচিত? ইভিন বড় মানুষরাও তারা টাকার জন্য দৌড়ে বা পপুলারিটি পাওয়ার জন্য এইভাবে সোশ্যাল মিডিয়াগুলোকে রাস্তা করে যেভাবে এগোতে চাইছে, তাতে তাদের অ্যাকচুয়াল কী ক্ষতি হচ্ছে বা কী জিনিস সেটা ভীষণ ভালোভাবে দেখানো হয়। 1 স্টার দেবো এই এইরকম একটা কনসেপ্ট নিয়ে, এরকম একটা ইউনিক কনসেপ্ট বা ভালো স্টোরি নিয়ে আসার জন্য। স্বাভাবিকভাবে এই সিরিজে আর্টিস্ট প্রচুর, ক্যারেক্টার প্রচুর আছে। সাউথের সিদ্ধার্থ আছেন যিনি মেন প্লে করছেন, মেন রোলটা। এছাড়া আমাদের বাংলার স্বস্তিকা মুখার্জি আছেন, জাবেদ জাপরি, শ্বেতা ত্রিপাঠী, ঋত্বিক শাওরে, প্লাবিতা বরঠাকুর, সুমেধ মুদগালকার যাকে আমরা কৃষ্ণ রূপে বেশি ভালো জানি, শরৎ সাক্সেনাকে অনেকদিন বাদে দেখলাম, অদিতি গ্রভাতিকারকে অনেকদিন বাদে দেখলাম এই সিরিজে, সঞ্জয় নার্ভেকার যাকে আমরা বাস্তবে সঞ্জয় দত্তের বন্ধুর যে রোলটা দেখেছিলাম উনি আছেন, জগজিৎ সিন্ধু আছেন, রহিত চান্ডেল আছেন, আর একটা চাইল্ড আর্টিস্ট আধ্যা শর্মা দারুণ অ্যাক্টিং করেছে, মানে প্রত্যেকে এত সুন্দর অ্যাক্টিং, দারুণ ফাটাফাটি। 3 নম্বর স্টার সিরিজের ডিরেক্টর, স্টোরি স্ক্রিন প্লে রাইটার এবং জয়েন্ট প্রডিউসার সিদ্ধার্থ কুমার তিওয়ারিকে এমন একটি কনসেপ্ট নিয়ে, এমন একটি গল্প বিষয় নিয়ে সিরিজ বানাবার জন্য খুব ভালো স্পিড আছে। সিরিজের নেগেটিভ দিক, 1/2 স্টার কাটবো স্বাভাবিকভাবেই এত চরিত্র এত ক্যারেক্টার বলে মাঝে মাঝেই কিছু ক্ষেত্রে একটু হারিয়ে গেছে, যেমন এখানে ওই পার্টিসিপেটদের পার্সোনাল লাইফও কিছু দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময়তে একজনের লাইফ কিছু দেখাতে গিয়ে অন্য বাকি লং টাইম হয়তো হারিয়ে গেছেন, দেখাচ্ছে না তাদের, এটা স্বাভাবিক, এত ক্যারেক্টার সবার মধ্যে গোছানো মানে কম্প্যাক্ট ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে একটু হারিয়ে গেছে মনে হয়েছে। আর 1/2 স্টার কাটবো, এত ভালো সিরিজটা করার পরেও সিরিজটা কিন্তু শেষ করা হয়নি, সিরিজটাকে সিজন 2 টেনে নিয়ে যাওয়া হয়েছে, যেটা একদমই ভালো লাগেনি আমার মনে হয়েছিল। আর 1টা কি 2টো এপিসোড এখানেই যদি বাড়িয়ে দিয়ে সিরিজটা শেষ করে দেওয়া হতো তাহলে খুব ভালো হতো।
এই ছিল আমার ওপিনিয়ন। আমি বলবো সবাইকে একবার ডিজনি হটস্টারে এসকেপ লাইভ এই সিরিজটা অবশ্যই দেখতে, সকলের দেখা উচিত প্রচিত। তবে প্রত্যেকের বলতে মনে পড়লো সিরিজটা কিন্তু এ মার্ক, এ ফ্যামিলি মেম্বাররা বসে দেখতে পারবেন না। আর থ্রিলার, এটাকে জেনার দেওয়া হয়েছে থ্রিলার, তবে থ্রিলিং বা ভায়োলেন্স সেরকম কিছুই নেই। যারা দেখেছো তারা আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লেগেছে। যারা আমার ভিডিও দেখার পরে দেখতে যাচ্ছ তারাও অবশ্যই জানিও এবং দেখো। খুব শীঘ্রই আসছে আমার নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। চলো, বাই বাই।